আজকে আমরা পৌঁছে গেছি পিলুর সেটে আর পেয়ে গেছি গৌরবদাকে, অর্থাৎ তোমাদের সকলের প্রিয় আহিরকে। আর গৌরবদাকে যখন পেয়ে গেছি আড্ডাও দিচ্ছি, তাহলে অবভিয়াসলি একটা গেম তো খেলতেই হবে। আজকে আমরা একটা খুব সুন্দর ইন্টারেস্টিং গেম খেলবো, গেমটার নাম হচ্ছে লাস্ট ট্যাগ। ওকে শিওর। আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করব, তুমি শেষবার কবে সেই জিনিসটা করেছো তোমাকে বলতে হবে। ওকে, লাস্ট টাইম কবে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করেছো? লাস্ট টাইম পাবলিক ট্রান্সপোর্ট ট্রাভেল করেছি 2 বছর আগে, ইফ আই এম নট রং। লাস্ট কবে মায়ের থেকে বকা খেয়েছো? রোজই কালকে খেয়েছি, কাল রাতেও খেয়েছি। মা রোজই বকে, আর ওই বকাটা বড্ড, বকাটার মধ্যে না বড্ড মাধুর্য রয়েছে। আমি চাই মা আজীবন এটা বকতে থাকুক আমাকে, মায়ের বকাটা মিস করতে চাই না। যে কোনো সন্তানই, সেটা মেয়ে বা ছেলে উভয় পক্ষেরই কথা বলছে, সবাই খুব ভালো রিলেট করতে পারবে আশা করি। ভয়াবহ কাণ্ড ঘটিয়েছিল লাস্ট? আমি মাঝে মাঝে রেগে যাই, মানে ধরো কাজ ওরিয়েন্টেটই বেশি করে রাখি, লেখালেখি করতে আমি যদি ডিস্টার্ব করে কি এটা করছি এটা করছি রেগে যাই, বাট সেটা সবটাই কাজ ওরিয়েন্টে, মানে ব্যক্তিগত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা ভয়াবহ হয়েছিল। লাস্ট শুটিং করতে গিয়ে আমি কি লিখছিলাম, শর্টটা লিখেছিলাম, খুব রেগে গেছিলাম আমি, এইভাবে ঠিক আছে চলো শর্টটা দেবো, তারপর বাকি আমি খাওয়া দাওয়া করবো না, এরকম বা ছেলে মানুষ এটা হয় না, মানে এবার পরে আমি নিজেকেই বোঝাই যাবি যে আমি শ্যুট করছি, শ্যুট করতে করতে লেখালেখি সবাই তো সেটা সবটা বোঝে না, কারণ আমার লেখালেখিগুলো এখনও প্রফেশনাল জায়গায় যায়নি, যখন হবে তখন সবাই বুঝতে পারবে। এটা আমি যেমন এখন দর্শকদের বলতে পারছি, তখন আমি নিজেকে বোঝাচ্ছিলাম, পরে ভাবলো যে না আমি তো শ্যুটিং করতে এসেছি, এখন তো এখানে তো লেখালেখিটা সবটা অতটা ম্যাটার করবে না। তারপরে ঠান্ডা হয়ে আমি আবার কাজ করছিলাম। তো মানে তোমার যে প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, তো লাস্ট কোন প্রপোজালটা পেয়েছিলে এবং যেটা মনে রয়ে গেছে এখন? প্রপোজালস প্রচুর পাই, ডেফিনেটলি পাই প্রপোজাল, মানে অনেক রকমভাবে প্রপোজাল পাই। এই রিসেন্টলি একজন এসে প্রচুর গিফট দিয়ে গেছে, তারপরে প্রচুর রোজেস দিয়ে গেছে, প্রচুর 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 গিফটস দিয়ে গেছে। তো আমি ওগুলোকে না ভালোবাসা হিসেবেই দেখি আর কি, মানে কোথাও গিয়ে মানে আমি মানে ওই স্টারডম বা ফ্যান্ডমটাকে খুব একটা এই মুহূর্তে আর খুব একটা হ্যাপিলি মানে এনজয় করি না, কারণ ওই কারণ আমি একটা কথা ভাবি যে আমি আজ এই মুহূর্তে কাজ করছি, তো কাজ করছি বলে সব কিছু রয়েছে, আমি যদি ভবিষ্যতে হট করে কাজ বন্ধ করে দিই সেটা কিন্তু থাকবে না, কারণ সুতরাং দর্শকরা সেই চরিত্রটাকে ভালোবাসে। মানে গৌরব রয় চৌধুরীকে হয়তো এই মুহূর্তে 40% ভালোবাসে, বাট যেমন আবির দা, আবির দাকে সবাই ভালোবাসে, যেমন দেব দা, জিৎ দা, সেই নামটা এখনো হয়নি কিন্তু, এটা খুব ফ্যাক্ট, এটা সবাইকে আগে বুঝতে হবে, যেদিন ওই ওই নামটা হব তখন আরও বেশি করে এনজয় করবো। এই মুহূর্তে সবাই দর্শকরা আমার ওই ডেলি সোপের সমস্ত চরিত্রগুলোকে খুব ভালোবাসে, তারপরে 40% গৌরবদাকে ভালোবাসে, আমি এইভাবেই বিষয়টাকে দেখি, এটা খুব আমি খুব স্পষ্টবাদী। হ্যাঁ, লাস্ট কোন জিনিসটা তুমি শপিং করেছো আর কি? লাস্ট শপিং করলাম এই কিছুদিন আগে একটা গেঞ্জি টি শার্ট, আমার হঠাৎ করে আমি একদম কেনাকাটি এইসব বিষয়ে কিচ্ছু বুঝি না, আমাকে তুমি গ্যাজেটস বলো, ক্যামেরা বলো, লেন্সেস বলো, এগুলো সব আপডেট পাবে, আমি সবসময় খুব নর্মাল থাকি, নর্মাল লাইফ লিড করি। রিসেন্টলি কিছুদিন আগে সিনেমা দেখতে ডক্টর স্ট্রেঞ্জে দেখতে গিয়েছিলাম, তখন আমার বন্ধু জোর করে বলো ভাই এবার তো কিছু একটা কে না, যে হ্যাঁ হ্যাঁ চল চল কিনতে হবে, সত্যি তো স্টুডিওতে যাই কাজকর্মগুলো করি, ঠিক আছে ওই একটা গেঞ্জি টি শার্ট কেনা হলো লাস্ট, আর কি কিনলাম, স্পেক কিনলাম আর কি। তো আমরা তো সবাই জানি যে তুমি খুব আর কি মেনটেন থাকো, বাইরের খাওয়া দাওয়া খুব একটা করো না, তো লাস্ট কবে অনলাইন ডেলিভারি ফুড অ্যাপ থেকে কিছু অর্ডার করে খেয়েছি? লাস্ট 4-5 দিন আগে আর্সেনালের পার্কসার্কাসের ওখান থেকে আমি আনিয়েছিলাম ইয়ে কি বলে মটন রেজালা আর লখনৌ বিরিয়ানি, এটা খেয়েছি আমি, এটা খেতে আমি খুব পছন্দ করি। তো হঠাৎ করে ক্রেভিং হয়েছে, বন্ধু বান্ধবরা ছিল বলছো, আমি বললাম যে তুই তো খুব, ওরা বলছে আর কি প্যাক মাছ ছিল যে তোর তুই তো খুব ডায়েট করিস কি করবি, বললাম চলো তাহলে লখনৌ বিরিয়ানি হয়ে যাক, ওয়ান অফ মাই ফেভারিট, মানে ওটাই খাবো। বেশ কিছু মাস আর এইসব দিকে যাবে না তুমি? না না, আমি আমি সপ্তাহে খাই, প্রত্যেক সপ্তাহে একদিন করে চিট ডে থাকে, বাট বাকি ডেটা আমি প্রপার হেলদি ফুড খেয়ে সেটা মেনটেন করে নিই। মানে মোরালদের সবাই স্বপ্ন দেখি, তো তোমার লাস্ট কোন স্বপ্নটা মনে আছে? আমি প্রত্যেকটা মুহূর্তে স্বপ্ন দেখি, সেটা ঘুমিয়ে হোক বা জেগে হোক, ঘুমিয়ে স্বপ্নে যদি কথা বলো রিসেন্টলি দেখেছি, আমি শুটিং ওরিয়েন্টেডই দেখি সত্যি কথা বলতে, আমি কাঞ্চন দার সাথে একটি শর্ট দেখেছিলাম,
শ্যুট করছি, বাট সেটা কিসের সুর সেটা আমি ঠিকঠাক করে বলতে পারবো না, কিন্তু কাঞ্চনের সাথে শ্যুট করলে খুব মজা করছিল। আর কাঞ্চনের সাথে আমি কোনো একটা 10 বছর আগে আমি থিয়েটার করতাম, তো সেই মুহূর্তগুলো নিয়ে আমরা কথোপকথন করছিলাম। আর কাঞ্চনের সাথে আমি কাজ করিওছি রিসেন্টলি একটা রক্ত বিলাপ বলে ওয়েব সিরিজে, এটাই লাস্ট স্বপ্ন আমার দেখা। আর যদি স্বপ্নের কথা বলো, আমি সবসময় স্বপ্ন দেখি। তো এই সেগমেন্ট থেকে আমার লাস্ট প্রশ্ন, লাস্ট ভেকেশনে যেটা তুমি গেছিলে? লাস্ট ভেকেশনে গেছিলাম জয়পুর গিয়েছিলাম, তারপরে জবাহটি কারণ আমার তারপর সার্জারি হলো, আর এক বছর পর টানা ঢিস আপনার কথা জানেন, বাট জয়পুর দারুণ লেগেছে, বাট নেক্সট এবার যেতে পারবো কারণ ডক্টর পারমিশন দিয়েছে আমাকে। এই যে তুমি বললে যে শেষবার এই সব জিনিস কবে করেছে, একটু কি মেমোরিটা রিফ্রেশ হলো? হ্যাঁ ডেফিনেটলি প্রচণ্ড রিফ্রেশ হলো, আর মেমোরিজ সবাই মেমোরাইজ করতে সবাই খুব পছন্দ করে, আমিও তার মধ্যে একজন, আর মানুষ মাত্রই তো একটু স্মৃতি নিয়ে থাকতে ভালোবাসি, তো ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ। তোমাদের প্রিয় তারকার এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং তোমাদের পছন্দের বাংলা সিরিয়াল ও টলিউডের আপকামিং ফিল্ম ও ওয়েব সিরিজের এক্সক্লুসিভ শুটিং ভিডিও দেখার জন্য চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল টলি নিউজে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে একদম ভুলো না।